আমাদের টার্গেট ইলেকট্রনিক্স এর উপর জ্ঞান অর্জন করা এবং বিজ্ঞান মেলার জন্য বিভিন্ন প্রজেক্ট আবিষ্কার করা। তো চলুন, তার আগে আমরা কিছুক্ষণ বকবক করে নিই। বকবক করার কারণ, আমরা যখন বিজ্ঞান মেলার প্রজেক্ট উপস্থাপন করি তখন বিচারকরা অনেক প্রশ্ন করে থাকেন, তো সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আমাদের কিছু বলতে হবে। তো চলুন সেই বিষয়ে জানি। হাই বন্ধুরা, আজ আমরা জানবো টানডাস্টার বিষয়ে। ইলেকট্রনিক্স পার্টসের জগতে টানডাস্টার প্রথম স্থান দখল করে আছে। টানডাস্টার ছাড়া ইলেকট্রনিক্স বাবাই সম্ভব। চলুন তাহলে টানডাস্টার কি এবং কত প্রকার এবং কি কি এটি কিভাবে কাজ করে সেটি জানি। টানডাস্টার বহু ব্যবহৃত একটি ইলেকট্রনিক্স ডিভাইস। এটি তিনটি টার্মিনাল, তিনটি লেয়ার এবং দুটি জাংশন বিশিষ্ট সেমিকন্ডাক্টর ডিভাইস, যা ইনপুট সিগন্যালের শক্তি বৃদ্ধি করে বিভিন্ন কাজ সমাধান করে থাকে, আবার সার্কিট সুইচ ভূমিকা পালন করে। তো এটি কিভাবে কাজ করে সেই বিষয়ে কিছু জানা যায়। আমরা টানডাস্টার কেন ব্যবহার করিব? আমরা নতুন কোনো কিছু আবিষ্কার করি তখন তার আউটপুট পাওয়ার নিম্নমানের হয়ে থাকে, আর এই পাওয়ারকে উচ্চ মানে করার জন্য টানডাস্টার ব্যবহার করে থাকে। যেমন এখন পর্যন্ত যতগুলো সেন্সর আবিষ্কার হয়েছে সবগুলোই আউটপুট পাওয়ার নিম্নমানের, আর এই নিম্নমানের পাওয়ারকে উচ্চ মানের তৈরি করাই টানডাস্টারের কাজ। যেমন আমরা কোনো সময় 1 ভোল্ট দিয়ে 6 ভোল্টের ডিভাইস চালু করতে পারবো না, কিন্তু টানডাস্টারকে কাজে লাগিয়ে 6 ভোল্টের ডিভাইস চালু করা সম্ভব। এবার টানডাস্টারের শ্রেণী বিভাগ। টানডাস্টার সঠিকভাবে শ্রেণী বিভাগ করা বেশ কঠিন, কারণ আধুনিক গবেষণায় বর্তমানে নতুন নতুন শ্রেণী টানডাস্টার আবিষ্কার হচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি টানডাস্টার BJT, FET। FET টানডাস্টার অনেক প্রকার হয়ে থাকে, আর BJT টানডাস্টার 2 প্রকার। আমাদের বর্তমানে বিজ্ঞান মেলার প্রজেক্ট বানানোর জন্য BJT টানডাস্টারই যথেষ্ট। তো চলুন আমরা BJT টানডাস্টার বিষয়ে জানবো। BJT এর মানে হচ্ছে বিপুলার জাংশন টানডাস্টার। এটি 2 প্রকার, PNP, NPN। PNP হচ্ছে পজিটিভ নেগেটিভ পজিটিভ, NPN হচ্ছে নেগেটিভ পজিটিভ নেগেটিভ। আমরা অনেক সময় বিভিন্ন সিগন্যাল পুট বা আউটপুট পেয়ে থাকি, যেমন কোনো কোনো সেন্সরের পজিটিভ সিগন্যাল পজিটিভ আউটপুট পাওয়ার বা নেগেটিভ আউটপুট পাওয়ার। তো আমরা যখন পজিটিভ পাওয়ার পাবো তখন আমরা NPN ব্যবহার করবো, এবং যখন নেগেটিভ পাওয়ার পাবো তখন PNPN ব্যবহার করবো। এখানে দেখতে পাচ্ছেন PNP এবং NPN, তো প্রতিটারই 3টি টার্মিনাল রয়েছে। একটি হচ্ছে CBE, সি মানে কালেক্টর, বি মানে বেস, ই মানে ইমিটার। তো এখানে 2টি টানডাস্টার রয়েছে, আমরা যে কোনো একটি বুঝলেই 2টি বুঝতে পারবো। তো আমরা প্রথমে PNP টানডাস্টার বিষয়ে বুঝবো। এখানে দেখতে পাচ্ছেন কালেক্টর, বেস, ইমিটার। তো এই টানডাস্টারের প্রথমটি কালেক্টর, দ্বিতীয়টি বেস এবং তৃতীয়টি ইমিটার। ইমিটার হচ্ছে ইনপুট এবং কালেক্টর হচ্ছে আউটপুট, বেস হচ্ছে সিগন্যাল পুট। যখন আমাদের সিগন্যাল পুট বা বেস দিয়ে যখন নর্মাল ভোল্টেজ প্রয়োগ করব তখন ইমিটারের থাকা ইনপুট হাই ভোল্ট কালেক্টর দিয়ে চলে যাবে। এটা একটি ফিউজের মতো কাজ করবে। তো যখন আমরা কালেক্টর দিয়ে আসা হাই ভোল্টকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ডিভাইস হাই ভোল্টের ডিভাইস চালু করতে পারবো। তো একটি টানডাস্টারের 3টি টার্মিনাল, প্রথমটি কালেক্টর, দ্বিতীয়টি বেস এবং তৃতীয়টি ইনভার্টার নাও হতে পারে বা উল্টা পাল্টা থাকতে পারে। তো সেটি কোনটি কালেক্টর, কোনটি বেস, কোনটি ইমিটার সেটি কীভাবে জানবো? তো সেটি জানার জন্য বিভিন্ন মিটার রয়েছে। আজকে আর সহজভাবে জানার জন্য আমরা যদি গুগলে একটি টানডাস্টারের নাম লিখে চার্জ করি তারপর ইমেজে যাই, তাহলে সেটি কোনটি কালেক্টর, কোনটি বেস, কোনটি ইমিটার সেটি দেখিয়ে দিবে। দেখেন এখানে খুব সহজেই কোনটি কালেক্টর, কোনটি বেস, কোনটি ইমিটার সহজেই দেখিয়ে দিয়েছে। এখানে তিন নম্বরটা হচ্ছে কালেক্টর, দ্বিতীয় নম্বরটা বেস এবং প্রথম নম্বরটি হচ্ছে ইমিটার। তো একটি টানডাস্টারের বেশিরভাগই বেসটা মাঝখানে থাকে। আশা করি আমি আপনাদেরকে টানডাস্টার বিষয়ে কিছুটা হলেও বোঝাতে পেরেছি। তো আমাদের এরকম আরও ইলেকট্রনিক্স বিষয়ে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।